পরিমনির জামিন আবেদন দুদিনের মধ্যে নিষ্পত্তি করতে রুল জারি। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর নেই বলেছেন প্রধানমন্ত্রী। জাপানি ও বাঙালি দম্পতির ঐক্যমত্যে নতুন সিদ্ধান্ত দেবেন আদালত। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 11 সেপ্টেম্বর পর্যন্ত। চট্টগ্রামে বৃষ্টির পানিতে নিখোঁজ হওয়ার একদিন পরও উদ্ধার হননি সেই পথচারী। আমি মুন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। চিত্রনায়িকা পরিমনির জামিন আবেদন দুই দিনের মধ্যে নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। উক্ত রুলে পরিমনির জামিন আবেদনের শুনানি 13 সেপ্টেম্বর নির্ধারণ করে নিম্ন আদালতের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়। চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই, তারপরও দলটির নেতাকর্মীরা সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। দুই মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে সমঝোতা করতে রাজি হয়েছেন জাপানি নাগরিক মা এরিকো ও বাবা ইমরান শরীফ। তারা একমত হয়ে আদালতে আবেদন করলে দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে উন্নত হোটেলে রাখার আদেশ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। করোনা মহামারীর কারণে 1.5 বছর ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের মুরাদপুরে চশমা খালে পড়ে নিখোঁজের একদিন পর পথচারী সালেহ আহমেদকে উদ্ধার করা সম্ভব হয়নি, তবে উদ্ধারের জন্য এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। 25 আগস্ট সকাল 10:30টার দিকে নগরের মুরাদপুর এলাকায় পা পিছলে চশমা খালে পড়ে নিখোঁজ হন পথচারী সালেহ আহমেদ। এরকম আরও ভিডিও নিউজ পেতে সোয়াইপ আপ করুন।